এত বড় বঙ্গবন্ধুর সংগঠন, তাদের এত কেন পরিচয়হীন থাকতে হবে যে জামাতের মতো একটি সংগঠন যাকে আপনি সংগঠনই মনে করেন না তাকে নিয়ে টকশো করবেন, তাকে নিয়ে ঘর করবেন, তাকে নিয়ে আন্দোলন করবেন, তাকে নিয়ে খালেদা জিয়াকে নামাবেন, তাকে ছাড়া চলতে পারবেন না, তার সাথে একত্রে মিটিং করবেন, যুদ্ধাপরাধী যাদেরকে ফাঁসি দিয়েছেন সেই কাদের মোল্লা সাহেবকে, সেই নিজামী সাহেবকে, আপনার সেই কি বলে মহাসচিব, তাদের জামাতের তাদের সবার সাথে বৈঠক করে যুগোৎপাদ আন্দোলন বাংলাদেশে করেছেন, এটাই জামাতের সফলতা যে জামাত ছাড়া আপনারা চলতে পারেন না। তাছাড়া বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই চলতে পারে না, এর প্রমাণ হচ্ছে 1971 সাল থেকে এখন যে ক্ষমতায় এসেছেন 2008 সাল, এর আগের দিন পর্যন্ত একটাবারও আপনারা এই জামাতের নেতাকর্মীদেরকে দূরে ঠেলতে পারেননি, বরঞ্চ তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে রাজনীতি করেছেন। বিডিপি আজকের বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন করবে বা একটি দল করবে এটা নিয়ে আমার ওয়েল উইশ ছাড়া নেগেটিভ কোনো মন্তব্য নেই, কারণ সংবিধান আমাকে দিয়েছে যে কেউ যে কোনো জায়গায় রাজনীতি করতে পারে। আপনি দেখেন বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত 39টি বর্তমানে নিবন্ধিত দল আছে, আগে ছিল 44টি, অনেকের বাতিল হয়েছে। সেখানে দেখেন কাঁচি মার্কা, আতুর মার্কা, পাখি মার্কা, কি বলে ঘর মার্কা, মাশাল মার্কা, চাত্তারা মার্কা, মই, ফুলের মালা, উদীয়মান সূর্য, মাছ, বাঘ, গাবি, কাঁঠাল, হাক্কা, কোদাল, সরি, পাতার ছবি, কত কিছু যে নাম দিয়ে সংগঠন আছে, জীবনে কোনোদিন এদেরকে বন্যা দুর্গতদের পাশে দেখি নাই, সমাজ উন্নয়নের পাশে দেখি নাই, জনগণের পাশে দেখি নাই। সবচেয়ে বড় প্রশ্ন যেটি এসছে সেটি হলো যে সবই ঠিক আছে কিন্তু তারা যুদ্ধাপরাধের দায়ে একটি সংগঠন রাজনীতি সাংগঠনিক রাজনীতি করে আসা এই কয়েকজন যারা শীর্ষস্থানে এ পর্যন্ত যাদের নাম এসছে, যারা সভাপতি পর্যায়ে আছেন এবং যারা মহাসচিব বা সাধারণ সম্পাদক, তাদের দুজনের ব্যাপারে বলেছে যে তারা সক্রিয়ভাবে জামাত ইসলামের সাথে ছিল। তো আদর্শিক জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠছে তারা কি তাদেরকে অন্য কোনো নামে দিলে সেই একই আদর্শই তো তারা আবার রাজনীতিতে ঢুকবে, এই প্রশ্ন বিভিন্ন প্রান্ত থেকে তোলা হচ্ছে। দেখেন ব্যাখ্যা তো আপনার স্টাইলে দিলে বা আমার স্টাইলে দিলে হবে না। বাংলাদেশে যারা পাসপোর্ট ব্যবহার করে, ভোটার আইডি কার্ড ব্যবহার করে, জনগণ হিসেবে যে ব্যক্তি বাংলাদেশে বসবাস করে, এম্বাসিগুলোতে যাওয়ার অধিকার রাখে, রাষ্ট্রের ক্রিমিনালি তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেই ব্যক্তি তো এদেশের প্রত্যেকটি ফ্যাসিলিটিস পেয়ে তিনি প্রতিষ্ঠিত হতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন। সমস্যাটা হয়েছে কি, যখনই জামাতের সংশ্লিষ্টতাকে, জামাত কিন্তু দাবি করে নাই যে এই বিডিবি তার কা অন্য কারো, কিন্তু তারপরেও আমরা যারা অতি উৎসাহী খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছি জামাতের সাথে আছে কিনা, আরে জামাতের সাথে থাকলে তোমার সমস্যাটা কোথায়? এই দেশের সকল রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের লোকদের, বিএনপির যেটা মঞ্জু ভাই বলার চেষ্টা করেছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে এই জায়গায় তিনি ফেয়ার কথা বলেছেন, কিন্তু এই যে সকলের জামাতের থাকলে জামাতকে তো অলরেডি তো যুদ্ধাপরাধের দায়ে এই সংগঠনকে তো অলরেডি অভিযুক্ত করা হয়েছে। আপনি যাকে অভিযুক্ত করছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি অভিযুক্ত করছেন, আবার রাষ্ট্রের আইন অনুযায়ী যারা এখন নতুন করে সাবমিট করছে তারা তো নিজেরাই স্বীকার করছে যে আমার কাছে এই সকল ব্যক্তিরাই নেই। অতএব ওই প্রসঙ্গে এই বিডিবি কিংবা অন্য কোন দল যারা আসছে, এই নুরুদের দল বলেন, নুরুভাইদের দল বলেন, অন্য কোন দল বলেন, কাউকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই, কারণ তারা স্বাধীনতা পরবর্তী উত্তর মানুষগুলো নিয়েই সংগঠন করছে। সংবিধান আওয়ামী লীগের বর্তমান সময়ের সংশোধিত সংবিধানের আলোকেও তো তাদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু সমস্যাটা কি জানেন, গত দুই দিন পর্যন্ত টকশোগুলোতে দেখেছি যে জামাতকে ব্র্যান্ডিং করছেন আপনারা, জামাতকে নিয়ে আপনারা এখন রাজপথে নেমেছেন, জামাতের সাথে বিডিবির কি সম্পর্ক আছে? আরে এই বিডিবি যদি জামাত করতে পারে, জাতীয় পার্টির মতো পার্টিকে যদি গত 14 বছর পর্যন্ত আওয়ামী লীগ পেলে পিষে খাবার দাবার দিয়ে সংসদের ভিতরে বাহিরে মন্ত্রী বিভিন্ন জায়গায় রাখতে পারে, জামাত ইসলাম প্যাট্রোনাইজ করে তাদের মতাদর্শে যদি অন্য কোনো দল করতে চায় সেটা তাদের করার অধিকার আছে, যদি সেটা সংবিধান পারমিট দেয়, এবং সেটা তো নির্বাচন কমিশন বলেছে যে যাদের ব্যাপারে এসেছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ না থাকলে অবশ্যই তারা করতে পারবে। আমি মনে করি এই সকল জায়গাগুলোতে মূল সমস্যাটা হয়েছে ইসলাম ধর্ম, বিশেষ করে যারা ইসলামপন্থী। আপনি শেষ করতে, আপনি কি মনে করেন কিনা যে সরকারের বা আওয়ামী লীগের কোন একটি পরামর্শ এই বিডিপি হচ্ছে এবং সামনে নির্বাচন ঘিরে ভোট রাজনীতির যদি প্রশ্নে যাই তাহলে কি ভোটের রাজনীতিতে বিএনপির বড় ক্ষতি হয়ে যাবে কিনা? এখন যদি আপনি শুনেন যে এই বিডিপি শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গী হয়ে বা তাদের পরামর্শেই তাদের সাথেই ভোট রাজনীতি জোটে যুক্ত হচ্ছে, তখন আপনার অবস্থান কি? না, বিএনপি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, বিএনপি একটি স্বতন্ত্র স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরনির্ভরশীল কোনো সংগঠন নয়, আওয়ামী লীগের মতো অন্যের উপরে চড়ে বসা কোনো সংগঠন নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,
যেভাবে চেয়েছেন যে এদেশে আমার মতের ভিন্ন হতে পারে, সে জামায়াত হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, ইসলামী আন্দোলন হতে পারে, তাবলিগ হতে পারে, হেফাজত হতে পারে, এটার জন্যই তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া এজন্যই করেছে যে সমগ্র দেশে বাকশাল মুক্ত একটি স্বাধীন দেশ পরিচালিত হতে হবে। আওয়ামী লীগের ব্যর্থতা যেখানে আর বিএনপির সেখানেই হচ্ছে প্রতিষ্ঠিত হাতের হওয়ার জায়গা। আওয়ামী লীগ দেশকে নিয়েছে আজকের করদ রাজ্যে পরিণত করেছে, দেশটাকে ধ্বংস করেছে, বিএনপি সেখান থেকে দেশটাকে তুলে এনে স্বাধীন সর্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আমরা বিএনপির সেই বিষয় নিয়ে আমরা আবারও আসছি, আপাতত আপনি কথা বলছেন জি বাংলাদেশ জাতীয়, আমি আমি ধৈর্য ধরে শুনতেছিলাম, আমি একটা কারো সময় আমি ডিসটারব, হ্যাঁ কি বেশি সময় নিয়ে নিচ্ছে আপনার আগের দুজন, আপনার আগের দুজন বক্তা বেশি সময় নিয়েছে। আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জামাত ইসলাম রাজনীতি করবে, হেফাজতে ইসলাম রাজনীতি করবে, অন্যান্য দল রাজনীতি করবে, যে যার আদর্শ মেনটেন করে, সেটা যদি রাষ্ট্র এবং সার্বভৌমত্বের হুমকি না হয়, তাদের প্রত্যেককে প্যাট্রোনাইজ করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগে যেভাবে পালন করেছে এখনো করবে, যেমনি ভাবে আওয়ামী লীগকে খাত থেকে তুলে এনে তারপরে রাজনীতির সুযোগ করে দিয়েছে। জামাতের সাথে বিএনপির কি এখনো সম্পর্ক আছে? কার সাথে? জামাতের সাথে, বিএনপির আমাদের সাথে আগে যেভাবে ছিল রাজনৈতিক সম্পর্ক, জামাত তো রাজনৈতিক ইসলামিক দল, আমরা হচ্ছি বাংলাদেশের গণমানুষ। জানলাম জামাতের, আমি তো বললেন কিছুদিন আগে আপনাদের সাথে মানে বিএনপির সাথে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই। খুব সুন্দর কথা বলেছে জামাতের আমিরকে, আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কারণ দিস ইজ দ্য থিংস দ্যাট ইউ শুড ডু। কারণ আপনি আপনার ওন পার্টি নিয়ে থাকবেন, আপনি কেন বিএনপির মতো থাকবেন, আপনি কেন জামাতের মতো থাকবেন? জামাত জামাতের কাজ করবে, বিএনপি বিএনপির কাজ করবে, সময় মতো ঐক্য হবে যখন আমার ঐক্যের প্রয়োজন হবে। যেমন 2001 সালের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন, আবার 2023 সালের প্ল্যাটফর্ম হবে ভিন্ন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নুরুভাইদের দলের সাথেও সম্পৃক্ত হচ্ছে। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতকে প্রয়োজন হইলে অবৈধ শেখ হাসিনাকে নামানোর জন্য আন্দোলন করবে। শুধু কি মনে করেন যে আপনার এই নিবন্ধন থাকলে তারাই ক্ষমতাশীল? বাংলাদেশে এই তো নিবন্ধন আছে, কাঁঠাল মার্কা, হুক্কা মার্কা, কোন্দাল মার্কা, ছুরি মার্কা, এদের তো কোনো অ্যাক্টিভিটিস নাই, জনগণের পাশে নেই। কিন্তু যাদের নিবন্ধন বাতিল করেছেন সেই জামাত ইসলামের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সম্পৃক্ততা আছে। তারা হিন্দুদের বাড়িতে গিয়ে সাহায্য করছে, সমাজের সব জায়গায় করছে। অতএব যদি মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচনকালীন সময়ে তাদের প্রভাবও বিএনপির মধ্যে দরকার, অবশ্যই এই অনিবন্ধিত সংগঠনের সাথেও আমাদের ভিন্ন উপায়ে সংস্পর্শ থাকতেই পারে, যেটা আওয়ামী লীগ ও রাজনৈতিক স্বার্থে স্পষ্ট করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে করবে, ব্যক্তি বা দলের স্বার্থে। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সেগমেন্টে দর্শক আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আর এই সেগমেন্টে আমি নিতে পারছি, আমি জনাব নজিব আকবর আপনার কাছে আসছি। আপনি কি মনে করেন যে একটু আনমিউট করতে হবে? নতুন যে দল গঠনের কথা, সম্ভাব্যতার কথা আমরা বলছি এতক্ষণ, আপনি কি মনে করেন কিনা নৈতিকতা আদর্শ বিষয়টি এখন সামনে আনা উচিত, সে বিবেচনায় এই দলকে নিবন্ধন দেয়া না দেয়ার ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত একটু আনমিউট করবেন, এখন আনমিউট হননি আপনি। নজিব আকবর আনমিউট করবেন, জি বলুন। জি আসসালামু আলাইকুম, প্রিয় সাইফুল সাগর ভাই এবং উপস্থিত।